বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, গতকালকের আমরা রিয়্যাক্টে কোথায় এসে শেষ করেছিলাম? এই যে এই জায়গায় আমরা কি করছিলাম, যে ইন্ডেক্স ডট জেএস এসআরসির ভিতরে যে ইন্ডেক্স ডট জেএস একটা ফাইল বানাইছি, সেই ফাইলের ভিতরে আমরা ইনপুট রিয়্যাক্ট ডম ফ্রম রিয়্যাক্ট ডম, এই রিয়্যাক্ট ডমটা কোথায় থেকে আসছে তা দেখাইছি। ঠিক আছে, দেখানোর পরে আমরা এই যে দেখেন এখান থেকে রিয়্যাক্ট ডম ডট রেন্ডার করছে, দুইটা প্যারামিটার নিয়েছে, একটা প্যারামিটার হচ্ছে জেএসএক্স, ঠিক আছে, অথবা বলতে পারেন এইচটিএমএল, বাট এইচটিএমএল রিয়্যাক্টে সাপোর্ট করে না, জেএসএক্স করে, কিন্তু জেএসএক্স আর এইচটিএমএল মোটামুটি সেম। সোজা কথা হচ্ছে এইচটিএমএল তার নিজস্ব ট্যাগ থাকে, আর জেএসএক্স হচ্ছে আমাদের ক্রিয়েট করা কাস্টম করা এইচটিএমএল ট্যাগ ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা এগুলো পরে আমরা আলাপ করব জেএসএক্স সম্পর্কে, কিন্তু এখন এই যে এইচ ওয়ান নিচ্ছি, একটা কমা দিছি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট নিচ্ছি। ঠিক আছে, এটা আমার মনে হয় সবাই বুঝছেন, তাই না? আজকে কি করব, আজকে দেখেন এই লেখাটুক লেখার পরে একটা ফাইলের মধ্যে সে ওর মাধ্যমে কার মাধ্যমে পাবলিক ফোল্ডারের ভিতরে ইন্ডেক্স ডট এস টি এম এল এর ভিতরে যে একটা ডিপ আছে, তাহার ভিতরে যে একটা আইডি নিছি, সেই আইডিটার নাম হচ্ছে রুট। সেই রুটের জন্য আমাকে সে কি করছে, আউটপুট দেখাচ্ছে ইন্ডেক্স ডট জেএস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যতগুলো কম্পোনেন্ট বানাবো, যা কিছু বানাবো, এই ইন্ডেক্স ডট জেএস এর ভেতর দিয়েই প্রকাশ পাবে, মানে আউটপুটে যাবে ওনার হেল্প নিয়ে, সোজা কথা ওনাকে ছাড়া কিছু হবে না। ঠিক আছে, ওকে, এখন আমরা ইন্ডেক্স ডট জেএস এ যে জিনিসটা লিখলাম, হ্যালো সেলিম হাউ আর ইউ, এই জিনিসটা যদি আউটপুট যায়, দেখেন হ্যালো সেলিম হাউ আর ইউ লোকাল সার্ভার 3001 পোর্টে রান করছে। ওকে, হ্যালো সেলিম হাউ আর ইউ। এখন আমরা এই যে এই জায়গার মধ্যে সিএসএস অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব সেটাই দেখাবো। ছোট্ট একটি ভিডিও হবে, মাত্র 2-3 মিনিটের, কিন্তু আমি দেখাচ্ছি, তারপরে আবার আরেকটা করব। ঠিক আছে, দেখেন কিভাবে সিএসএস অ্যাপ্লাই করি। প্রথম হচ্ছে, আমার তো এখানে সিএসএস ফাইল নাই, একটা সিএসএস ফাইল নিতে হবে। ওকে, রাইট ক্লিক, দেখেন এটার ভিতরে ঢুকে, এই যে এটার ভিতরে ইন্ডেক্স ডট জেএস আছে না, ঠিক ইন্ডেক্স ডট সিএসএস নিব তার সাথে আরেকটা। আমি যদি সেটা করি, তাহলে আমাকে কি করতে হবে, নিউ ফাইল, আমাকে লিখতে হবে ইন্ডেক্স ডট সিএসএস। ওকে, ওকে দিলাম। এখন ইন্ডেক্স ডট সিএসএস হলো, ইন্ডেক্স ডট জেএস হলো, দুইটা ফাইল হলো। ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতরে আমি লিখব বিওডিওআই, বডি লিখলাম, সাপোজ ফর এক্সাম্পল এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই, লাইক মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার কি কালার দেওয়া যায়, ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন রেডই দিলাম। ওকে, রেড দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, আর কি আছে ইন্ডেক্স, ওকে এখানে এইচ ওয়ান আছে, এইচ ওয়ানটাকে আমরা ধরবো আবার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ঠিক আছে, পারফেক্ট, এইচ ওয়ানটাকে ধরি। ঠিক আছে, সিএসএস এর মধ্যে, সরি, এখান থেকে এটা নিব, ধরলাম, ধরার পরে ওর একটা ব্যাকগ্রাউন্ড দেই, বিএলসি কে ব্যাকগ্রাউন্ড দিলাম, সাপোজ ব্ল্যাক, বিএলসি কে, ঠিক আছে, আমরা ওর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক, আর ওর কি করলাম, টেক্সট অ্যালাইনটা মিডিল করে দেই। হ্যাঁ, টেক্সট অ্যালাইন আমরা জাস্ট সিএসএস গুলো অ্যাপ্লাই করে দেখব হচ্ছে কি না। টেক্সট অ্যালাইন সেন্টার, এটাকে সেন্টার করে দিলাম, যেহেতু রেড কালার ব্যাকগ্রাউন্ড নিছি, তাহলে ফন্টের কালারটা হোয়াইট করলে মনে হয় ভালো হবে, তাই না? তাহলে কালার COLOR সেম, আমরা যে নর্মাল সিএসএস, ইউনিভার্সাল সিএসএস যেটা, সেটাকে দিচ্ছি। ঠিক আছে, এখন যদি আমি হ্যাশ দিয়ে এফ 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 তিনটা এফ দেই, হোয়াট কালার চলে আসবে, তাই না? এখন আমি ফন্ট F20, ফন্টের সাইজটা দিয়ে দেই, ফন্টের সাইজ দিয়ে দিলাম মনে করেন 40 পিক্সেল, একটু বড় করি। ঠিক আছে, ওকে, 40 পিক্সেল দিলাম ফন্টের সাইজ। ঠিক আছে, ফন্টের সাইজ দিলাম, তারপরে ব্যাকগ্রাউন্ডটা একটা টপ মার্জিন দিয়ে দেই, এম আর মার্জিন টপ, হ্যাঁ, -10 পিক্সেল, ওকে, যাতে উপরে ফাঁকা না থাকে। দেখেন এই যে জিনিসটুকু লেখছি,
এই যে এগুলি নর্মাল সিএসএস আমরা করে আসছি, তাই না? এই জন্য, কারণ আমাদের তো ইজি ভাবে সহজ ভাবে শিখতে হবে কিভাবে আমরা অতি সহজে বুঝতে পারি। হ্যাঁ, আর বুঝানোটাই আমার উদ্দেশ্য, যে আপনি সহজ ভাবে বুঝেন, বুঝে আস্তে আস্তে আমরা আস্তে 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 ডিফিকাল্টির দিকে যাব। ঠিক আছে, সহজটা বুঝলে ডিফিকাল্ট বোঝা যাবে। ওকে, দেখেন এখানে না বুঝার মতো কিচ্ছু না। একটা ফোল্ডার বানাইছি, আপনারা পারেন, একটা ফাইল বানাইছি, সেটা আপনারা পারেন। ফাইলের ভিতরে কি লিখছে? ইম্পোর্ট রিয়্যাক্ট ডম ফ্রম রিয়্যাক্ট ডম। এই রিয়্যাক্ট ডমটা কই থেকে আইছে প্রশ্ন জাগতে পারে। এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে রিয়্যাক্ট ডম, এখানে পাবেন রিয়্যাক্ট ডম লেখা আছে প্যাকেজ ডট জেসন এর ভিতরে। এই যে রিয়্যাক্ট ডম দেখছেন, এই যে এই যে এই জায়গা থেকে গেছে, জেসন থেকে গেছে। ঠিক আছে, ওকে বুঝলাম, রিয়্যাক্ট ডম এখান থেকে গেল। তারপরে আমি কি করব, এটা আমার ফর্মুলা রাখতেই হবে, তাই না? কোন ফর্মুলা? যে রেন্ডার করার জন্য রিয়্যাক্ট ডি বড় হাতের, এইখানে যেরকম লেখা আছে ঠিক ওই রকম ভাবে লিখবেন রিয়্যাক্ট ডম, একটা ডট দিবেন, তারপরে কি রেন্ডার করবেন। ঠিক আছে, রেন্ডার করার পরে যখন প্যারেন্থেসিস দিবেন, ঠিক আছে, প্যারেন্থেসিস এর ভিতরে দুইটা প্যারামিটার হবে। এখন প্রশ্ন হচ্ছে প্যারামিটার কি? প্যারামিটার তো অনেক বলে আসছি, বুঝাইছি, ঠিক আছে, আপনারা জানেন, জাভাস্ক্রিপ্ট যারা জানেন প্যারামিটার জানেন, ES6 যারা জানেন প্যারামিটার জানেন, ফাংশন যারা করছেন তারাও জানেন, সবই জানেন। এই জিনিসটা হচ্ছে একটা প্যারামিটার কমা দিলাম, কমা দিয়ে এখানে আর একটা প্যারামিটার লিখলাম। এই প্যারামিটারটা কোনটা? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি রুট। এখানে কি লেখা আছে সবাই জানে, ঠিক আছে। এখন আমি তো এখানে মনে করেন এই যে ইন্ডেক্স ডট সিএস, ঠিক আছে, আর ইন্ডেক্স ডট জেএস দুইটাই লিখছি, কিন্তু এই যে ইন্ডেক্স ডট জেএস এর ভিতর দিয়ে আমি ইন্ডেক্স ডট সিএস টা যে প্রকাশ করব, তার জন্য আমি এখানে কিছুই করি নাই। যেহেতু কিছুই করি নাই, আমাকে কিছু দেখাবে না, দেখেন একদম সিম্পল, ওকে, কোনো কিছুই দেখাচ্ছে না। এখন যদি আমি তার সাথে কানেক্ট দেই, সিম্পল এই জায়গায় লিখি IMPORT ইম্পোর্ট, ওকে, ইনভার্ট কমার ভিতরে ডট স্ল্যাশ দিয়ে লিখবেন INDEX ইন্ডেক্স ডট সিএসএস। এই জিনিসটা দেওয়ার সাথে সাথে কি হলো, আমি ইন্ডেক্স ডট জেএস এর সাথে একটা কানেকশন হয়ে গেল, তার সাথে একটা কানেকটিভিটির লিংক তৈরি করলাম, যাহা নাকি ওই যে পাবলিকের ভিতরে ইন্ডেক্স ডট HTML লেখা আছে, ওইখানে যে ডিপের ভিতরে একটা আইডি নিচ্ছে রুট, সেই রুটের সাথে কানেকশন হয়ে সে আমাকে আউটপুট দেখানোর কথা। আমরা যদি এখন ব্যাকগ্রাউন্ডটা দেখতে চাই, দেখেন একটু আগে সাদা ছিল, আমি CSS অ্যাপ্লাই করার পরে বলতেছে হ্যালো সেলিম, হাউ আর ইউ, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, লেখাটা মিডিলে চলে এসেছে, লেখাটা সাদা হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা তার কালো হয়ে গেছে কিন্তু বডিটা রেড হয়ে গেছে, আমি যে জিনিসগুলো CSS এ লেখছি ঠিক সেম হয়ে গেছে। সুতরাং আমার মনে হচ্ছে এখন আপনাদের জন্য জিনিসটা সহজ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আপনারা একটা ওয়েবসাইট ডিজাইন করবেন রিয়েক্ট দিয়ে, ওকে, এটার উপরে কিছু প্র্যাকটিস করেন, তারপরে আমরা সামনের দিকে যাবে, ঠিক আছে। এ পর্যন্তই আজকের এটা, তারপরে নেক্সট স্টেপে আমরা আসছি নেক্সট ভিডিও নিয়ে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।